أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله. অনেকে বলে থাকেন পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া ঠিক না। কোরআনে আমরা যদি 2 নম্বর সূরা আল বাকারা এর 172 নম্বর আয়াতে দেখি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তোমরা যারা ইমান এনেছো শোনো, তোমরা পাক সাফ পাক পবিত্র জিনিস তোমরা খাবে। যা রুজি হিসেবে আমি তোমাদেরকে দিয়েছি। আবার যদি আমরা 2 নম্বর সূরা এর সূরা আল বাকারা এর আয়াত নম্বর 61-তে দেখি, এখানে পেঁয়াজের কথা আল্লাহ উল্লেখ করেছেন, কারণ সালাদ বানাতে গেলে পেঁয়াজ লাগে। তিনি ভূমিজাত দ্রব্য শাক সবজি কাকুড় গম মসুর এবং পেঁয়াজ আমাদের জন্য যেন উৎপাদন করেন। তো প্রকৃতপক্ষে যে সালাদ, এখানে যে সালাদের কথা আল্লাহ বলছেন, ফাদউলানা রব্বাকা ইউখরিজলানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিত্তাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। তো বাসাল শব্দটির বাংলা অর্থ হল পেঁয়াজ। যারা ফতোয়া দিচ্ছেন পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া বৈধ না, কোরআনে বলা হচ্ছে যে তোমরা সাফ সুতরা পাক সাফ জিনিস তোমরা খাবে, সালাদ তোমরা খাবে। 2 নম্বর সূরা আল বাকারা এর 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমান আযলামু মিম্মা মানা মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি ফারাদিহা। তার থেকে বড় জালিম আর কেউ হতে পারে না যে নাকি আল্লাহ তাআলার মসজিদে মানুষকে যেতে বাধা দেয়। আজ আমাদের দেশে কি হচ্ছে, যারা আওয়ামী লীগ করে তাদেরকে মসজিদে যেতে দেখলে বিএনপির লোকেরা কুণ্ঠাবোধ করে, আবার আওয়ামী লীগের এরিয়ায় তাদের মসজিদে শিবিরের ছেলেরা গেলে তারা কুণ্ঠাবোধ করে। তো প্রকৃতপক্ষে তাদের ক্ষমতা নেই যে প্রকাশ্যভাবে তাদেরকে রুখবে, কিন্তু তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়ে নিষেধ করে যাচ্ছে। দলে দলে মানুষ বিভক্ত হয়ে গেছে, বিভিন্নভাবে ফতো আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে চলছে। কেউ বলছে পেঁয়াজ খেয়ে মসজিদে আসা যাবে না, কেউ বলছে চিংড়ি মাছ খাওয়া মাকরু, আবার কেউ বলছে ঘোড়ার গোস্ত খাওয়া যাবে সেটা মাকরু, আবার কেউ বলছে পান চুন তামাক জর্দা এগুলি খাওয়া যাবে কোনো সমস্যা নেই। তো উল্টা পাল্টা ফতোয়া সব আমাদের দেশে দেওয়া হচ্ছে, ধর্মের নামে হোক, রাজনীতির নামে হোক, বা অন্য কোনো নীতির নামে হোক না কেন। চরমোনাইয়ের পীর সাহেব ফজলুল করিম সাহেব চিরকাল বলে গেছেন, যারা বিড়ি খাবে তারা 40,000 বছর দোজখে জ্বলবে। এমত অবস্থায় তিনি নিজেই গুল দ্বারা দাঁত সাফ করতেন, যেটা আমার সে হুজুরের সাথে থাকার সুযোগ ঘটেছে, আমি নিজে চোখে দেখেছি। গুল এবং সিগারেট তৈরি করতে গেলে তামাক লাগে। আবার অনেক হুজুররা পানের সাথে চুন তামাক জর্দা সবই খেয়ে যাচ্ছেন। কেউ ফতোয়া জিজ্ঞেস করলে বলা হচ্ছে সিগারেট খাওয়া মাকরু, কিন্তু জর্দা খাওয়া সমস্যা নেই। ঠিক এইভাবেই পেঁয়াজের ব্যাপারে অনেকের ধারণা, কিন্তু আল্লাহ তো খেতে বলছেন। আপনি পেঁয়াজ খেয়ে আপনার বাড়িতে যান, পেঁয়াজ খেয়ে মসজিদে যান, পেঁয়াজ খেয়ে যেখানে যান সেটা আপনার ব্যাপার। হোটেলে মানুষেরা খেতে যায়, সেখানে সালাদ খায়, পেঁয়াজ খায়। এখন হোটেল থেকে খেয়ে যদি তার নামাজের জন্য যেতে হয়, সমস্যা কোথায়? কে বলেছে রাসুল? রাসুল কোরআনের বাইরে কোনো কথা বলেননি, কিন্তু ইসলামের নামে রাসুলের বরাত দিয়ে যে সমস্ত ইবলিস সিফাতের শয়তান সিফাতের
মুফতিরা ফতোয়া দিবে, তাদেরকে জানতে হবে, তাদেরকে আপনারা সবাই জানিয়ে দিবেন 16 নম্বর সূরা নাহাল এর 116 নম্বর আয়াত, মধুর মধুর মতো আয়াত। এই সকল মুফতিদের পরকালে নাজাত নেই, এর গ্যারান্টি আল্লাহ বলছেন। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালু ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযিনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিব লা ইউফলিহুন। তোমাদের মুখে ঝটপট যে সমস্ত মিথ্যা কথা এসে যায়, আল্লাহ তাআলার নামে তোমরা বলো না এটা হালাল ওটা হারাম, এটা আল্লাহ তাআলার উপরে দোষারোপ করা হবে, এটা মিথ্যা অপবাদ দেওয়া হবে আল্লাহ তাআলার উপরে। আর যারা এই ধরনের কথা বলবে, যারা আল্লাহ তাআলার উপরে মিথ্যা অপবাদ দিবে, এই ধরনের ফতোয়াবাজ মুফতিদের পরকাল শেষ, তাদের কোনো কামিয়াবি নেই। তবে একজন মুসলিম যখন সালাতের জন্য যায়, তখন সে নিজেকে সাজিয়ে গুছিয়ে নেয়। তাই তো আমরা যদি দেখি 7 নম্বর সূরা আল আরাফ এর 31 নম্বর আয়াতে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। হে বানি আদম, প্রত্যেক নামাজের সময় সিজদা করার পূর্বে তোমরা নিজেদেরকে সুন্দর পরিচ্ছদে আবরণ করে নিও, সুন্দর পরিচ্ছদ পরিধান করে নিও, তোমরা খাও এবং পান করো, অপচয় করো না, নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না। তারপরে আবার এই মুফতিদের ব্যাপারে আল্লাহ বলছেন, কুল মান হাররামা জিনাতাল্লাহ, তুমি বলে দাও এমন কি আছে যে আল্লাহ তাআলার বানানো সাজসজ্জাকে হারাম বলছে। অত্তয়িবাত মিনার রিজক, আর রুজি হিসাবে যা কিছু তিনি বিশুদ্ধ রুজি তিনি দান করেছেন, সেগুলিকে কারা হারাম করছে? হারাম প্রকাশ্যভাবে করতে পারছে না, এমন একটি শব্দ ব্যবহার করা হচ্ছে মাকরু, ইসলামে যার কোনো নামগন্ধ নেই। মাকরু এ তাহরিমি বলেন, মাকরু এ তানজিহি বলেন, ইসলাম হালাল এবং হারামের ফতোয়া দেয়, মুবার ফতোয়া দেয় না, মাকরুর ফতোয়া দেয় না, ওয়াজিব এবং সুন্নাতের ফতোয়া দেয় না। এগুলি ধর্ম জগতে রয়েছে, ইসলামে ফরজ নফল হালাল হারাম। পেঁয়াজ খেয়ে যদি কেউ মসজিদে যায়, কোনো সমস্যা নেই, যদি কেউ নিষেধ করে তাকে বলবেন 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াতের দৃষ্টিতে এটা বৈধ, 7 নম্বর সূরা আল আরাফের 31 এবং 32 আয়াতের দৃষ্টিতে বৈধ, 2 নম্বর সূরা আল বাকারা 114 নম্বর আয়াতের দৃষ্টিতে তারাই জালিম যারা নিষেধ করে মসজিদে যেতে মানুষকে, এবং 16 নম্বর সূরা আল নাহালের 116 নম্বর আয়াতের দৃষ্টিতে যারা ফতোয়াবাজি করে, তাদেরকে আল্লাহ বলছেন যে তারা কেউ পরকালে নাজাত পাবে না।